হাওয়াটা আছে না, তাতে না পুরো মন প্রাণ পুরো জুড়িয়ে যায়, যেটা শহরের মানুষ কিন্তু ফিল করতে পারবেন না। শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 8:00 থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। আর প্রথমেই জানাই ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আর যারা জানা আমার চ্যানেলে আজকে প্রথম ভিজিট করছে তাদের অনেক 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 স্বাগত। আর আজকে আমি এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। প্রথমে আমি রান্নার কাজটা আজকে সেরে নেব, আর বাসি কাজ তো আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখতেই পাচ্ছ ভেন্ডি কেটে নিচ্ছি, তার কারণ আজকে আমি করব শুধু ভেন্ডির ঝাল পেঁয়াজ দিয়ে। আর ওদিকে আমার ভাত বসে গেছে, ভাত প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি। আর এদিকে ভেন্ডিটা কাটা তো আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিলাম ওর মধ্যে সর্ষের তেল। ভেন্ডিটা একটু আমি জাস্ট ফ্রাই করে নেব, কারণ ভেন্ডি একদম কাঁচা অবস্থায় করলে একটু মানে একটু কেমন হড়হড় করে, ওই জন্য ভালো লাগে না, তাই জন্য ভেন্ডিটা প্রথমে একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। আমি ভেন্ডির ঝালে বেশি কোনো মশলা আমি দিই না, সিম্পলভাবেই রান্না করি। আর ওখানে কিন্তু পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি। আর ছেলের তো অনলাইন ক্লাস চলছে, এখন জানি না কতদিন চলবে, কারণ বেসরকারি সরকারি সব স্কুল তো 2 তারিখ থেকে ছুটি, ওই কারণে ওদের তো আগেই ছুটি পড়ে গিয়েছিলো, তখন অনলাইন ক্লাসটা হচ্ছিলো। এখন জানি না সোমবার থেকে আবার কন্টিনিউ করবে না, একদমই ছুটি পড়ে যাবে। আর এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি এর মধ্যে জিরের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো অল্প অল্প দিয়ে দিলাম। আর এর মধ্যে আর কোনো মশলা আমি দেবো না এর মধ্যে। এবার আমি ভেন্ডিটা ভাজা ভেন্ডিটা তুলে মানে দিয়ে দিলাম, দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল ঢেলে দেব। আর ছেলেকে কিন্তু আমি ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, ও পড়াশোনা করছে। তা তোমরা তো দেখতেই পেলে ছেলে কিন্তু ওইদিকে পড়ছে, ওকে পড়াচ্ছে আর আমি রান্নাটা করছি। আর ওদিকে ভেন্ডির ঝালটা হওয়ার পর এটা সেই দেখেছিলে তোমরা, লোটে মাছ নিয়ে এসছে। লোটে মাছটা একদিনে তো অনেকটা নিয়ে চলে এসেছিলো, ওই কারণে অল্প অল্প করে করছি আর ডিপ ফ্রিজে পুরো রেখে দিয়েছি, তা লোটে মাছটা আমার হয়ে গেছে। আর ওইদিকে আমি করেছি ডিম করেছি ওদের জন্য, কারণ আমাদের বাড়িতে লোটে মাছ কেউ খায় না, আমি একাই খাই। ছেলেটাও আগে খেত, কিন্তু এখন ছেলেটাও আর খেতে চাইছে না, বলে কী বাজে গন্ধ বেরাচ্ছে, খাবো না। আর আমার কী বলবো, আমার লোটে মাছ খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার বাবার বাড়িতে আমার মাটাও কেউ খায় না, কিন্তু আমি ভীষণ ভালোবাসি। আর আমার শ্বশুর বাড়িতেও কেউ খায় না, মানে সামুদ্রিক কোনো মাছই আমার শ্বশুর বাড়িতে কেউ খায় না। আর ওইদিকে তো আমি গ্যাস ওভেনটারে মুছে নিলাম, বাসন টাসনও মাজা কমপ্লিট, বাইরে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। এবার যা রান্নাবান্না হয়েছে সেই সব জিনিসগুলো এখন রেখে দেওয়ার পালা টেবিলে। আর ছেলে আজকে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, শরীরটা আমার ভালো লাগছে না, ওই জন্য ও যা পারছে তাই দেখো না এদিকে গোছাচ্ছে ওদিকে গোছাচ্ছে, আবার বলছে মা ঝাড় দিয়ে দেবো, এরকম করে তুমি যেমন করে করো, আমি তো না বললাম। আর এখন আমি এই দিকের কাজ সব কমপ্লিট করার পরে ঘরের কাজ এখনও হয়নি, ঘরের কাজও করবো, এখনও আমাদের খাওয়াও হয়নি। আর রাজু খেয়ে বেরিয়ে গেছে, আর এখন আমি আর ছেলে খাবো। আর এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিই, এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পর মুছে নেব, মোছাটা পরে করব, আগে ঝাড়টাটগুলো দিয়ে নিই। মানে দুটো ঘর বারান্দা সব ঝাড় দিতে অনেক টাইম লাগে, ওই কারণে ঝাড়টা প্রথমে দিয়ে তারপর ভাবলাম খাই, কারণ সব কাজ পড়ে থাকলে রিল্যাক্স আমি দুটো খেতেও পারবো না, ওই জন্য। আর আমার বাবু আজকে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে খুব, বিছানাটাও দেখো অনেকটাই গুছিয়ে ফেলেছে, শুধু চাদরগুলো গুছাতে পারে না, ওই জন্য আর গুছাইনি। আমার শরীরটা আজকে একদম ভালো লাগছে না, মানে কাজ করবো এটা ইচ্ছা করছে না, কান্না পেয়ে যাচ্ছে, ডেলি ডেলি এক কাজ আর ভালো লাগে না। আর আমরা এখনো খাইনি, ছেলেকে বললাম ভাত খেয়ে নিতে, ও ভাত খাবে না। আমরা সেই রাত্রে কুমড়ো আলুর তরকারি করেছিলাম, রেখে দিয়েছি আমি মুড়ি তরকারি খাবো বলে, তো ও বলছে আমি মুড়ি তরকারি খাবো।
তাই বিছানাটা গুছিয়ে নিয়ে আমি মুড়ি টুড়ি নিয়ে চলে এসেছি। ও আর আমি দুজন মিলে মুড়ি তরকারি খেয়ে নেব। খেয়ে নিয়ে ঘরটা মোছা বাকি আছে, আর আজকে কাচবো কিন্তু বিকালে, মানে দুপুরের পরে চালিয়ে দেবো ওয়াশিং মেশিনটা। আর তোমরা তো দেখেইছো আমি বিকালে সব শুকনো করতে দিই, যেহেতু রোদ্দুরের এত ইয়ে জোর, ওই জন্য তা তখনই আবার করব কাজ। আপাতত আর কোনো কাজ নেই, রান্না বান্না, রান্নাঘরের বাসন মাজা, রান্নাঘরের গ্যাস ওভেনারে মোছা, ঘর বারান্দা ঝাড় দেওয়া, দুটো ঘরের বিছানা তোলা, দিয়ে দাও। এখন বাজে 4:45, আর শুয়ে থাকা গেল না গরমের চোটে। আমি আর ছেলে একটু শুয়েছিলাম, ঘুমিয়েছি, দেখতেই পাচ্ছ চোখ মুখ দেখেই যে একটু মানে ফোলা ফোলা, তাতেই বুঝতে পারবে। আর বাবু উঠে গেছে, ও এখন একটু সাইকেল চালাতে যাবে। আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেহেতু আমরা গ্রামে থাকি তার জন্য এই জিনিসটা আমরা ফিল করতে পারি, এই যে একটা গাছে প্রকৃতির একটা যে হাওয়া, দারুণ হাওয়া। গরম তো আছে, কিন্তু এই যে হাওয়াটা আছে না, তাতে না পুরো মন প্রাণ পুরো জুড়িয়ে যায়, যেটা শহরের মানুষ কিন্তু ফিল করতে পারবে না। এটা একটা গ্রামে থাকার বড় সড়ো অ্যাডভান্টেজ বলতে পারো। তা ওই জন্য আমরা দুজন এখন ও একটু সাইকেল চালাবার, আমি একটু বাইরে হাওয়ায় সবাই মিলে বিকালে একটু বসা হয়, সে বসবো গাছের নিচে, যেহেতু চারিদিকে গাছপালা, সুন্দর হাওয়া দিচ্ছে, তার জন্য ভাবলাম চলো একটু বাইরে যাই। আর অনেক বেশি রোদ ফ্রেন্ডস, আর আপনারা যদি এই রোদটা দেখো তাহলে ভাববে এটা সকাল না দুপুর, রোদ দেখে ভাববে সকাল না দুপুর। তা চলো বাইরের দিকে যাওয়া যাক। আগের দিন আসলি না তুই, এখন হয়ে গেছে সন্ধ্যা, সন্ধ্যা টন্ধ্যা দেখানো কমপ্লিট করে রান্নাঘরে এসে গেছি। আর গরমে পারছি না, ছেলের জেদের আর শেষ নেই বায়নার, এখনো চাউ খাবে, তাই জন্য এই হাফ প্যাকেট চাউ আছে। আর এখানে জল বসিয়ে দিয়েছে একটু লবণ দিয়ে তেল দিয়ে, গরম হলেই চাউ করে দেবো। আর কিচ্ছু দিয়ে করবো না, একটু ডিম দেবো আর একটু পেঁয়াজ দেবো, কোনো ভেজিটেবলস তো খায় না দিয়ে, আর সস দিয়ে দিয়ে দেবো শশা কেটে। আর ভালো লাগছে না আমার, আমি বললাম ম্যাগি ট্যাগি করে দিই, হবে না, রোজ ম্যাগি খাচ্ছি, আজকে চাউ খাবো, আর ভালো লাগছে না আমারও গরমে। আর চলো বানিয়ে নেওয়া, তোমাদের সামনে আসছি। এই যে চাউ রেডি, এবার খাওয়া হবে, যাও ঘরে ঘরে নিয়ে যাও। সস শেষ হয়ে গেছে, এক প্যাকেট ছিল ছোট, আমি দিয়েছি এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ চিপস দিয়ে, না আমার আমি চিপস খাবো না। খাওয়া দেখো, এরপরে আবার চকলেটও খাবো। চকলেট খাবে তুমি, এটা খেয়ে আগে উদ্ধার করো আমাকে, খাবে বলেছো, গরমে বানিয়েছি, না খেলেই দিয়ে দেবো আজকে পিছের মধ্যে। আর এখন বাজে 8, আর কিছুক্ষণ আগে 2-4 ফোঁটা বৃষ্টি হলো, মনে হলো বিশাল কিছু বৃষ্টি বৃষ্টি হবে, একটু হাওয়া দিল, ভাবলাম যাক বৃষ্টিটা হবে এইবার। আমার ছেলে তো দৌড়া দৌড়ি, এই জানালা ওই শাটার ভাটার আটকে একেবারে গরম করে দিল আরও পরিবেশটা।
মানে ভেতরের পরিবেশটা, বাইরেতে একটুও ঠান্ডা হলো না, দু চার ফোঁটা বৃষ্টি, তার মধ্যে ছাতা নিয়ে ঘুরে ফেললো, কত কিছুও করে ফেললো, আরো পড়িয়ে গেছে ওকে। শোন এই বাবাই, এদিক ওদিক করিস না, হারিয়ে যাবি রেখে দে জায়গায়, আর সব জিনিসগুলোকে টেনে ইচ্ছে করে বের করবে জানো না, রাখ জায়গায়। আর আজকে রান্না রাত্রে জল ঢালা ভাত আছে, আলু সেদ্ধ করব, আর ছেলের যেহেতু কাশি হচ্ছে ওকে দেবো না, আটা মাখা আছে, ওকে ভাবছি একটু রুটি আলু ভাজা করে দেবো। আমরা জল ঢালা ভাত খাবো, তোকে রুটি করে দেবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরো মানে আলু ভাজা করবো, ওটা আমাদেরও হয়ে যাবে, করবো ওই 9:30 দিকে, আরে করবো, এখন আর তো কিছু খাবে না, একদিকে আলু সেদ্ধ বসিয়ে দেবো আর একদিকে একটু আলু ভাজবো ওর জন্য, আর আটা তো মাখা আছে, রুটি করতে আর একটা কতক্ষণ, একটা রুটি খেতেই তো অস্থির ছেলে আমার। আর এই ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এই সন্ধ্যাবেলায় এন্ড করে দিচ্ছে, রাত্রি পর্যন্ত টেনে নিয়ে যাবো না। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে না, চলো টাটা।